একবারের কথা, রাজীবনগরের রাতের সময় ছিল। একটা অ্যাম্বুলেন্স জোরে সাইরেন বাজিয়ে যেতে থাকে। তখনই অ্যাম্বুলেন্সের সামনে একটা গাড়ি চলতে থাকে। অ্যাম্বুলেন্সটা সাইরেন বাজাতে থাকে, কিন্তু গাড়ির লোকরা তাকে রাস্তা দেয় না। গাড়ির ভেতরে রাজন সুরেশকে বলে, আরে ভাই, জায়গা দিয়ে দে না ওকে, কখন থেকে হর্ন বাজাচ্ছে, আর এখন তো নেশাটাও নেমে গেল এর হর্ন শুনতে শুনতে। দেখ না ভাই, কত মজা লাগছে, আরো একটু হর্ন বাজাতে দে ওকে রে। সুরেশের কথা শুনে রাজন চুপ হয়ে যায়, কিন্তু তখনই অ্যাম্বুলেন্স তাদের গাড়িকে ওভারটেক করে এগিয়ে যায় আর থামায়। সুরেশকেও হঠাৎ ব্রেক দিতে হয়। দেখলি তো কত বদমাশ ওই অ্যাম্বুলেন্সওয়ালা, এখন যদি ব্রেক মারতাম না তাহলে তো গিয়ে আমরা মেরেই দিতাম, তাই না? দাঁড়া, এই অ্যাম্বুলেন্সওয়ালাকে দেখাচ্ছি। এতটা বলে সুরেশ নিজের গাড়ি থেকে নামে আর অ্যাম্বুলেন্সের দিকে যায়। অ্যাম্বুলেন্সের দরজা আর জানলা সব বন্ধ ছিল, জানলার উপরে কালো গ্লাস ছিল। সুরেশ অ্যাম্বুলেন্সের জানলার উপরে জোরে ঠক দেয় আর বলে, বারে, আমি বলছি বারে আয়, খুব স্টাইল মেরে চালাচ্ছিস না রে। হ্যাঁ, আরে আমি কি পাগল নাকি? হ্যাঁ, তুই বারে আসছিস কি না, নাহলে তোকে আর তোর অ্যাম্বুলেন্সকে এখানে পুড়িয়ে দেব। বারে আয়। তখনই অ্যাম্বুলেন্সের দরজা খোলে আর ওটা থেকে দুটো কঙ্কাল বেরিয়ে আসে। ওই কঙ্কালগুলো সুরেশকে তুলে অ্যাম্বুলেন্সে বসিয়ে নিয়ে চলে যায়। সুরেশের গাড়িতে বসে রাজন এই সব দেখতে থাকে। এসব কি দেখলাম আমি? হ্যাঁ, এরা তো কঙ্কাল, আর আর কঙ্কাল অ্যাম্বুলেন্স কি করে চালাতে পারে? রাজন অনেক ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে নেমে পালাতে লাগে, কিন্তু নেশায় হওয়ার কারণে সে অনেক দূরে যেতে পারে না আর পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তো ও নিজেকে পুলিশ স্টেশনে পায়। আমাকে বাঁচান, আমাকে বাঁচান পুলিশ বাবু, ওই অ্যাম্বুলেন্স আমাকে আমাকে মেরে ফেলবে। রাজনের কথা শুনে পুলিশ হয়রান হয়ে যায় আর জিজ্ঞেস করে, খুনের অ্যাম্বুলেন্স কি বলছো, ওটা আবার কি জিনিস? হ্যাঁ, তখনই ইন্সপেক্টরের সামনে দাঁড়ানো আরেকটা পুলিশ, যার নাম অনিল থাকে, সে বলে, খুনের অ্যাম্বুলেন্স, এত মাল খেয়েছিস তুই যে কি যা বলছিস, খুনের অ্যাম্বুলেন্স নাকি আবার তোকে মারবে? না না, আমি একদম সত্যি বলছি, আমি দেখেছি দুটো কঙ্কাল অ্যাম্বুলেন্স থেকে নামলো আর আমার বন্ধুকে ধরে নিয়ে ওই অ্যাম্বুলেন্স তার ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল। ইন্সপেক্টর রাজনের কথা শুনে ওখান থেকে বেরিয়ে আসে আর অনিলকে বলে, অনিল, আমার কোথাও মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে, একটা কাজ করো, এর ওপরে একটু নজর রাখো আর এখন একে ফিরিয়ে দাও। হ্যাঁ। তারপর সুরেশ ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সেই রাতে রাজা আর রানী নামের দম্পতি বই দেখার পর মোটরসাইকেলে ঘরে ফিরতে থাকে। তখনই অ্যাম্বুলেন্স দ্রুত তাদের পাশ থেকে যায়, তারা প্রায়ই পড়ে যেতে বাঁচে। রাজা রেগে চিৎকার করে, আবে পাগল হয়ে গেছিস নাকি, ঠিক করে চালাতে পারিস না তুই? হ্যাঁ, এক্ষুনি তো মরতাম আমরা দুজন। রাজার চিৎকার শুনে অ্যাম্বুলেন্সটা থেমে যায়। এইটা দেখে রানী ভয় পেয়ে যায় আর বলে, আরে রাজা, তুমি চিৎকার করছো কেন, দেখো ওটা থেমে গেল, কি জানি ওটাতে কেমন লোকেরা আছে, চলো যাই এখান থেকে। রানীর কথা শুনে রাজা রেগে বলে, আরে রানী চিন্তা করো না তুমি, কোনো গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আরে আসতে দাও না ওকে, আমাদের ভুল ছিল নাকি ওদের ভুল ছিল। তখনই অ্যাম্বুলেন্সের দরজাটা খোলে আর দুটো কঙ্কাল বেরিয়ে আসে আর জোরে হাসতে লাগে। এটা দেখে রাজা রানী ঘাবড়িয়ে যায়। কঙ্কাল অ্যাম্বুলেন্সে, জ্যান্ত কঙ্কাল, এইসব কি হচ্ছে? কঙ্কাল হাসতে হাসতে রাজা আর রানীর দিকে এগিয়ে যায়। এইটা দেখে রাজা বলে, রানী তুমি পালাও এখান থেকে, এরা ভুতুরে কঙ্কাল মনে হচ্ছে, এরা মেরে ফেলবে আমাদের। রাজা আর রানী ওখান থেকে পালাতো তার আগেই কঙ্কালরা ওদেরকে ধরে ফেলে আর একটা কঙ্কাল হেসে বলে,
তোরা আমাদেরকে আটকেছিস আর এখন তোরা যেতে চাস? সেটা হতে পারে না, হতে পারে না। এতটা বলে কঙ্কাল রাজার মাথা তার শরীর থেকে আলাদা করে রক্ত খেতে লাগে। এইটা দেখে রানী জোরে কাঁদতে লাগে। না না, মেরো না আমার বরকে, ছেড়ে দাও ওকে, মেরো না। কিন্তু কঙ্কাল রানীকেও মেরে তার রক্ত খেয়ে ফেলে আর ওখান থেকে চলে যায়। পরের সকাল পুলিশ রাজা আর রানীর মৃতদেহ পায়। দুজনের লাশ দেখে ইন্সপেক্টর অনিলকে বলে, হে ভগবান, নিজের জীবনে এরকম খুন দেখিনি, কত নিরীহভাবে মেরেছে এদেরকে। ঠিকই বলছেন স্যার, কিন্তু কে মেরে থাকতে পারে? তারপর পুলিশ রাজার রানীর শবকে তাদের পরিবারকে দিয়ে দেয়। সেই রাতে ইন্সপেক্টর আর অনিল শহরে টহল দিতে থাকে। তখনই সেই খুনি অ্যাম্বুলেন্স তাদের গাড়ির পাশ দিয়ে যায়। ইন্সপেক্টর গাড়ি চালাতে থাকে, তাই সে অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দেয়। অনিল আর ইন্সপেক্টর কথা বলতে বলতে যেতে থাকে। তখনই তারা একটা বুড়িকে কাঁদতে দেখে। এইটা দেখে দুজনে বুড়ির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা, এরকম কাঁদছেন কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে কি আপনাকে? বাবা, আমার নাতিকে সেই অ্যাম্বুলেন্সটা তুলে নিয়ে গেল। বুড়িটার কথা শুনে ইন্সপেক্টর আর অনিল দুজনে অবাক হয়ে যায় আর বলে, আম্মা আপনি পরিষ্কার করে বলুন, কোন অ্যাম্বুলেন্স কি করে কি সব হয়েছে, ভালো করে আমাদের বলুন। ইন্সপেক্টরের জিজ্ঞেস করাতে বুড়িটা নিজের সাথে হওয়া সব ঘটনাটা বলে, যেটা শুনে ইন্সপেক্টর আর অনিল দুজনে অবাক হয়ে যায়। অনিল ইন্সপেক্টরকে বলে, স্যার আমার মনে হচ্ছে কোনো ভূতুরে কাণ্ড হতে পারে, কোনো তান্ত্রিকের সাহায্য নিতে হতে পারে আমাদের। আরে অনিল, কী সব বলছো তুমি? আজকের যুগে আবার ভূত প্রেত হয় নাকি? কোনো গ্যাংয়ের কাজ এটা? এটাই হতে পারে। একটা কাজ করো, এই আম্মাকে তুমি বাড়ি গিয়ে ছেড়ে এসো, আমি দেখছি। তারপর ইন্সপেক্টর অনিলকে বুড়িটার কাছে ছেড়ে অ্যাম্বুলেন্সের খোঁজে এগিয়ে যায়। অনেকক্ষণ খোঁজার সত্ত্বেও অ্যাম্বুলেন্সটা খোঁজা যায় না। মনে হচ্ছে পুলিশকে দেখে অনিলের ভূতেরা লুকিয়ে গেছে। অনিলটা অনেক ঠাট্টা করে। কিন্তু তখনই ইন্সপেক্টরের নজর হাইওয়েতে দাঁড়ানো একটা অ্যাম্বুলেন্সের উপরে পড়ে। সে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে গাড়িটা থামায় আর অ্যাম্বুলেন্সের কাছে যায়। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কিছু খেতে থাকার আওয়াজ আসে। এত রাতে অ্যাম্বুলেন্সে বসে কে খাচ্ছে? এটা ওই গ্যাংটা তো নয় যে লোকেদেরকে চুরি করছে? এইভাবে ভেবে ইন্সপেক্টর আরো জোরে বলে, কে আছে অ্যাম্বুলেন্সে, বারে আয়, গুলি করবো কিন্তু, বারে আয়। ইন্সপেক্টরের আওয়াজ শুনে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে খাবার আওয়াজটা আসা বন্ধ হয়ে যায় আর সেই দুটো কঙ্কাল বেরিয়ে এসে জোরে হাসতে লাগে। আমাদের গুলি মারবি? মার মার না, আমরা তো আগে থেকে মরেই গেছি। হে ভগবান, সত্যিকারের কঙ্কাল? তার মানে ওরা সত্যি বলছিল? আজ মনে হচ্ছে আমি মরবো। হে ভগবান, ভগবান কিছু করো। তখনই ওখানে অনিল আসে, তার সাথে একটা সাধু বাবাও থাকে। মনে হচ্ছে স্যার ভগবান আপনার কথা শুনে ফেলেছে, তাই সাধু বাবাকে পাঠিয়েছে, এবার এরা কিচ্ছু করতে পারবে না আপনাকে। সাধু বাবাকে দেখে কঙ্কাল রেগে বলে, বুড়ো তুই আবার এইখানে এসে গেলি, এইবার যদি কিছু করিস আমাদের তোর প্রাণ নিয়ে নেব। তুই এটা জানিস যে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না? কে জানে কোন শয়তান তোকে আমার জাদু দিয়ে ছাড়িয়ে ফেলেছে যে, কিন্তু এখন তুই আর বাঁচতে পারবি না। এতটা বলে বাবা নিজের হাতটা উপর করে। হাতটা উপরে করার সাথেই তার হাতে শিব ভগবানের ত্রিশূল চলে আসে। ত্রিশূলটা দেখে দুটো কঙ্কাল ভয় পেয়ে যায়। এটা অনেক পবিত্র, ভগবান শিবের অনেক ভালো একটা ত্রিশূল, তোদের সব পাপের আজকে শাস্তি তোরা পাবি। এতটা বলে বাবা ত্রিশূলটা দুটো কঙ্কালের দিকে করে দেয়। ত্রিশূল থেকে আলো বেরোয়
আর দুটো কঙ্কালকে পোড়াতে লাগে। কিছুক্ষণের মধ্যেই দুটো কঙ্কাল পুড়ে ছাই হয়ে যায়।